বেসিক্যালি আমি ইভ্যালি এই অ্যাপটাতে লগ ইন করছি, একটু এখানে আমার নেট কানেকশনটা বন্ধ আছে, আমি নেট কানেকশনটা অন করে নিচ্ছি। ওকে, দ্যাটস ইট। তো আমার নেট কানেকশনটা অন হয়ে গিয়েছে। তো বেসিক্যালি আমি এর আগে দেখিয়েছিলাম যে আমি এখান থেকে বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, অলরেডি পেয়েছি, আর যেগুলো পাইনি কেন পাইনি সেই বিষয়েও আমি আজকে একটু আপনাদেরকে ধারণা দেব। তো বেসিক্যালি আমরা প্রথমে অনেকে না বুঝে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করে থাকি। তো প্রোডাক্টগুলো অর্ডার করলে তো আমরা আসলে হাতে পাই না। তো বেসিক্যালি কিছু কিছু ট্রাস্টেড শপ আছে, তো আমি জাস্ট অর্ডার লিস্ট থেকে আপনাদেরকে একটু দেখাই যে যে সকল মার্চেন্ট থেকে আসলে আপনারা যদি প্রোডাক্ট অর্ডার করেন তাহলে খুব বেশি সময় নেয় না তারা, তাদের সার্ভিসটা মোটামুটি ভালো। তো বেসিক্যালি ডেলিভারি যে অপশনগুলো আছে, ডেলিভারি অপশন থেকে আপনাদেরকে একটু দেখাই। নেট কানেকশনটা একটু স্লো মনে হচ্ছে এই মুহূর্তে, দুঃখিত। আচ্ছা, তো দেখেন এই যে যেমন কিছু কিছু শপ আছে, তো বেসিক্যালি ঢাকার ভেতরে আপনারা যদি কোনো প্রোডাক্ট পারচেস করেন, অবশ্যই একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যে এলাকায় আছেন তার নিকটস্থ কোনো শপ থেকে যদি প্রোডাক্টটা অর্ডার করেন তাহলে আপনার জন্য এটা ডেলিভারি হতে কম সময় লাগে। তো বেসিক্যালি ধরুন এটা হচ্ছে যেমন লুলু অনলাইন শপ, আজম রোড, মোহাম্মদপুর, ঢাকা। তো বেসিক্যালি এটা কিন্তু আমার লোকেশনটা হচ্ছে মালিবাগে, তো মালিবাগ হলে ওইখানে দেখেন এটা কিন্তু মোহাম্মদপুরে, তার মানে খুব বেশি কিন্তু দূরে না ঢাকার ভেতরে। এমন হচ্ছে যে আপনি আছেন মালিবাগে, আপনি টঙ্গী বা গাজীপুর উত্তরা থেকে অর্ডার করছেন, তো সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে, অবশ্যই বেশি লাগবে। জাস্ট আমি একটু দেখাই, এই অর্ডার প্রোডাক্টটা অর্ডার করেছিলাম আমি হচ্ছে 9 তারিখে, তো আমরা পরের মাসের তারা জুলাইয়ের 8 তারিখে আমাকে প্রোডাক্টটা ডেলিভারি দিয়েছে, অলমোস্ট 1 মাসের কাছাকাছি। কিন্তু আমি কিন্তু ডেলিভারিটা পেয়ে গিয়েছি কনফার্ম, এবং অথেন্টিক এইখানে যেভাবে ছবিতে আছে ঠিক সেম টু সেম আমাকে 2টা প্রোডাক্টই দেওয়া হয়েছে। এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। এরপরে আমি একটু দেখাই আপনাদেরকে, একটু নেটটা স্লো মনে হচ্ছে। আচ্ছা, আমি একটু তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই যে যেমন দেখুন এটা হচ্ছে নাখালপাড়া তেজগাঁ, তার মানে তেজগাঁ থেকে মালিবাগ কিন্তু খুব বেশি দূরে না, কাছাকাছি। তো এই কাছাকাছি হওয়ার কারণে দেখেন এটা কিন্তু আমি অলরেডি ডেলিভার পেয়ে গিয়েছি। এটা হচ্ছে এখানে ডিটেলটা শো করছে না, এটা খুব বেশি না, সবার আগে আমি এই প্রোডাক্টটা পেয়েছি এবং আমি স্যাটিসফাইড তাদের সার্ভিসে। তো নেক্সট আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা সম্ভবত ইভ্যালি অ্যাপেরই কোনো সার্ভারের প্রবলেম। তো বেসিক্যালি এই যে পাওয়ার ব্যাংকের কথাটা বলি, দেখেন এখানে একটা আমার ভুল ছিল, সেটা হচ্ছে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ অল অ্যাক্সেসরিজ এই শপের নাম। তো আমি ঢাকার ভেতরে, কিন্তু আমি প্রথমে ওই যে ক্যাশব্যাকের টাকা দিয়ে পারচেস করে নিতে হবে কম সময়ের ভেতরে, ওই সময়টাতে আমি এগুলো এত কিছু মাথায় নেই না, খুব দ্রুত আমি যেটা সামনে পেয়েছি ভালো মনে হয়েছে আমি অর্ডার করেছি। কিন্তু দেখেন বিল ফ্রম কোন শপ থেকে আপনার প্রোডাক্টটা আসবে, এইটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আপনার এই ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ এখান থেকে আমাকে এই প্রোডাক্টটাই পাঠানো হয়েছে, আমি অর্ডার করেছিলাম ব্ল্যাক, আমাকে দিয়েছে হোয়াইট, যা হোক ওই বিষয়ে না যাই। তো এখানে দেখেন 9 জুনে আমি মানে প্রোডাক্টটা অর্ডার করি আর পেয়েছি হচ্ছে 8 জুলাই। আরেকটি সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার দেখেন যে যখন ঢাকার বাইরে থেকে আপনাকে ডেলিভারি দেওয়া হবে তারা কোনো একটা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেয়। বেসিক্যালি এই এই ডেলিভারিটা আমাকে দেওয়া হয়েছিল হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, যেটা শান্তিনগর থেকে আমাকে কালেক্ট করতে হয়েছে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে দেখেন আপনি এই প্রোডাক্টটা দেখেন যে হয়তো অনলাইনে আরও কম দাম আছে বা মার্কেটে গেলে আপনি আরও অনেক দামে পাবেন,
আপনি 1500 টাকা দিয়ে এরকম 10,000 mAh-এর একটা শাওমির পাওয়ার ব্যাংক নিচ্ছেন, আবার আপনাকে যদি ডেলিভারি চার্জ 100 টাকা দিতে হয় তাহলে কেমন লাগবে তখন বলুন তো। এবং শুধু তাই না, এটা আপনাকে বাসায় ডেলিভারি না দিয়ে আপনাকে কুরিয়ার থেকে নিয়ে আসতে হবে অতিরিক্ত 100 টাকা দিয়ে, কেমন একটা হ্যাসেলমেন্টের ব্যাপার দেখেন তো। এই বিষয়গুলো আসলে অবশ্যই মাথায় রেখে আপনাকে প্রোডাক্টটা পারচেস করতে হবে। তো এইটা গেল। তো এই জিনিসগুলো কিন্তু অনেকেই সামান্য কিছু নলেজ গ্যাপের কারণে বা না বুঝতে পারার কারণে আমার মতো প্রবলেমে ফেস করতে পারেন। তো বেসিক্যালি আসলে মানুষ যদি ভুল না করে তাহলে কখনোই শিক্ষা গ্রহণ করতে পারে না। এরই একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারছে আজকের ভিডিও, কারণ আমি সে আমি ভুল করেছি দেখেই কিন্তু আমি ভুলগুলো বুঝতে পেরেছি। অনেকে আসলে ভুলগুলো স্বীকার করতে চায় না, সে যে ভুল করেছে সে এটা কখনোই স্বীকার করতে চায় না। তো বেসিক্যালি আলটিমেটলি সে যদি এই ভুল থেকে শিক্ষা না নেয় তাহলে কিন্তু সেই পস্তাবে বা সেই কিন্তু সাফারার হবে। তো এই বিষয়গুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দেখেন একটা বিষয়, টেক সিকিউরিটি কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্ল্যান, দেখেন এটা কিন্তু আমার বাসা থেকে খুব কাছাকাছি, খুব বেশি দূরে না, মাল্টিপ্ল্যান নিউ এলিফ্যান্ট রোড, যেটা তারা সচরাচর প্রোডাক্ট ডেলিভারি দেয়। তো তারা আমাকে, আমি 9 তারিখে যখন প্রোডাক্টটা অর্ডার করি আমার এখানে 23 তারিখে তারা ডেলিভারি দেয়। আমি আরও আর 1 সপ্তাহ আগেই পেয়ে যেতাম, আমাকে এই শপ থেকে তারা কল করেছিল যে আপনি কি ডেলিভারিটা নিতে পারবেন দোকান থেকে, তাদের শপ থেকে। আমি বললাম যে না, আমি আসলে ডেলিভারিটা হোম ডেলিভারি চাই। তো বেসিক্যালি তখন তারা বলল যে আসলে একটু সময় লাগে, হয়তো 3 দিনের ভেতর তারা পাঠিয়ে দিবে, বাট আমি 23 জুলাই ফাইনালি পেয়েছিলাম। এবং দেখেন যে এই সেলারগুলো এখন ঢাকার ভেতরে তারা কিন্তু কোনো ধরনের কোনো চার্জ নেয় না। তো এখানে আলটিমেটলি আপনি সাফারার হননি তেমন একটা। তারপরে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এবং এরপরে আরও ডিটেলস দেখাবো যে আপনারা কোন শপ থেকে অর্ডার করবেন, কোনটা ট্রাস্টেড শপ, এটা কিভাবে বুঝবেন। তো এটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এটা একটু নেটের আসলে প্রবলেম হচ্ছে যেটা দেখতে পাচ্ছি। কিছু কিছু কুরিয়ার আছে, যেমন ধরুন রেডেক্স কুরিয়ার বা পেপার ফ্লাই, কিছু কিছু কুরিয়ার তারা কুরিয়ার সার্ভিস চার্জ আপনাকে SMS এর মাধ্যমে দিয়ে আপনার কাছ থেকে কিছু টাকা নেওয়ার চেষ্টা করবে বা নিবে। এই যে দেখেন রেডেক্স কুরিয়ার, তো এই রেডেক্স কুরিয়ার কিন্তু দেখেন সিটি ফক্স হাউস নাম্বার 5, যেটা মোহাম্মদপুর, এইটা কিন্তু দেখেন 9 জুনে আমি অর্ডার করেছিলাম, 2 জুলাই পেয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু আমার কোনো চার্জ দিতে হয়নি, যদিও এটা রেডেক্স কুরিয়ার, তারপরেও আমার কাছে চার্জ নেয়নি। কিন্তু কিছু কিছু কুরিয়ার তারা আপনাকে SMS দিয়ে দিবে, ট্র্যাক করতে বলবে আপনার প্রোডাক্ট, আবার আপনার কাছ থেকে 60 টাকা চার্জ নেবে। এই জিনিসগুলো আমার কাছে খুবই ডিসগাস্টিং মনে হয়েছে। তো বেসিক্যালি যেসব শপ বা যারা হচ্ছে এইগুলা করে তাদের থেকে আপনি কখনো প্রোডাক্ট নেবেন না। যেমন দেখেন এই যে এটা হচ্ছে রয়্যাল স্টোর ইলেকট্রনিক্স মার্কেট পাটুয়াটুলি ঢাকা, ঠিক আছে, এটা কাছাকাছি পুরান ঢাকার দিকে। তো এখানে দেখেন আমি 9 জুন একটা প্রোডাক্ট দিয়েছিলাম, তো 28 জুনে তারা ডেলিভারি দিল রেডেক্সের মাধ্যমে। আর রেডেক্সের মাধ্যমে তারা কিন্তু আবার আমার কাছ থেকে 60 টাকা চার্জ নিয়েছে সামান্য ঘড়ির জন্য। দেখেন 990 টাকা দিয়ে কিন্তু আমি একটা ঘড়ি অর্ডার দিয়েছি, আলটিমেটলি যেখানে আমাকে এটা ফ্রি ডেলিভারি দেওয়ার কথা কিন্তু তারা ডেলিভারি দিচ্ছে না। আমি একই দোকান থেকে আলাদা আলাদাভাবে 2টা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, বাট ডেলিভারি যখন মানে চার্জ যখন নিচ্ছে, তো বেসিক্যালি কিছু কিছু আছে শপ আছে তারা দ্রুত সার্ভিস প্রোভাইড করে বা দ্রুত এই প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি করে দেয়। তো ঠিক আছে, সেক্ষেত্রে মানলাম আপনার ইমার্জেন্সি থাকতে পারে বা আপনার জন্য সুবিধা, কম সময়ের ভিতর যদি তারা ডেলিভারি দিতে পারে তাহলে কোনো সমস্যা নেই। তো আমি দেখেন এইখানে 2টা ঘড়ি আলাদা আলাদাভাবে অর্ডার করেছিলাম। তো বেসিক্যালি এখানে আমার একটা ভুল ছিল, আমি বুঝতে পারিনি যে একই শপ থেকে যদি আমি একসাথে 2টা অর্ডার দিতাম একসাথে পেয়ে যেতাম। যা হোক, এই মার্চেন্ট থেকে বা সেলার আমাকে কল করে, আমি বলি যে আসলে আপনারা চার্জ নিচ্ছেন এটা কেন, তখন বলে যে দেখেন ইভ্যালি থেকে তো এরকম চার্জের কথা কখনো বলা হয় না।
তখন উনি বললেন যে আমাদের প্রোডাক্ট যেটা প্রাইসটা একটু বেশি, এই কারণে আমাদের কুরিয়ার ডেলিভারিটা এর ভেতরে রাখা সম্ভব হয় না। যা হোক উনি বলেছেন, তখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, দেখেন আমাদের দুইটা আলাদা আলাদা প্রোডাক্ট ছিল, তাহলে আপনি এক কাজ করেন, আমি ডেলিভারি চার্জ দিব, কোনো অসুবিধা না, আপনি দুইটা প্রোডাক্ট একসাথে পাঠানোর ব্যবস্থা করেন। তো উনি খুবই ভালো, উনি একসাথে আমার দুইটা প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছেন এবং একটা কুরিয়ার সার্ভিসই নিয়েছেন অনলি 60 টাকা। তো এই বিষয়গুলো ভালো। দেন দেখেন এরপরে আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে যেমন এটা এখন পর্যন্ত আমি পাইনি, দেখেন 9 জুনে 29 জন হচ্ছে ডেলিভার দেখাচ্ছে, এবং দেখেন আমি কিন্তু এটা টোটালি পাইনি, এই প্রোডাক্টটা আমি হাতেই পাইনি, অথচ আমাকে ডেলিভারি দেখাচ্ছে, কি আশ্চর্য ব্যাপার। আরেকটা ভুল ছিল, দেখেন এটা হচ্ছে খাতুনগঞ্জ চিটাগং, ওই যে বললাম যে আমি ঢাকার ভেতরে না বুঝে অর্ডার করেছি, তো আলটিমেটলি যখন খাতুনগঞ্জ চিটাগং থেকে সে কুরিয়ারের মাধ্যমে পাঠাবে, আলটিমেটলি এখানে আমার চার্জ দিতে হবে, আমি যেটা বুঝে নিলাম, হয় সুন্দরবন বা কোনো একটা এসে পরিবহন হতে পারে বা অন্য কোনো JR কুরিয়ার হতে পারে, তো তারা ডেফিনেটলি এখানে চার্জ করবে এবং এটা 100 টাকা হয়তো চার্জ করবে। তো দেখেন আমি সামান্য একটা জুস, এটা হচ্ছে 650 টাকা 2 লিটারের একটা জুস, এখন আমি কেন এটা ঢাকার বাহির থেকে মানে অর্ডার করব, এই হচ্ছে একটা বিষয়, এটা আপনার কাছে ভাবুন। আর দ্বিতীয়ত কেন আমি হচ্ছে এটা হচ্ছে কুরিয়ার থেকে ডেলিভারি নিব অতিরিক্ত চার্জ দিয়ে, কোনো দরকার আছে? কোনোই দরকার নাই। কিন্তু দেখেন আমি প্রথমে যখন না বুঝে এখানে অর্ডার করি, তখন কিন্তু আমি প্রোডাক্টটা এখনও পাইনি, কিন্তু ডেলিভার দেখাচ্ছে। যা হোক এখানে বেসিক্যালি আপনার রিপোর্ট ইস্যু করতে বলা হয়, দেখেন তো রিপোর্ট ইস্যু করলেও আলটিমেটলি এটা আমি বুঝি না যে কেন ইভ্যালি থেকে কোনো ধরনের রেসপন্স করে না তারা, তারা এই রিপোর্টগুলোকে রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে। আলটিমেটলি আমরা কি ডিজার্ভ করি না ইভ্যালির কাছ থেকে কোনো একটা ফিডব্যাক বা কোনো একটা রিপ্লাই, যে আমি যদি আমাদের আমার ওয়েটা যদি ভুল হয় তাহলে সেটা কারেকশন করে দেওয়ার, আলটিমেটলি আমরা সাফারার হচ্ছি। এই এখানে ইভ্যালির এই সার্ভিসটা টোটালি মানে বলার মতো না যে কি পরিমাণ হ্যাসেল হতে হয় আমাদের, কি পরিমাণ সাফারার হতে হয়। তো যা হোক ইভ্যালির বিষয়ে আর না বলি, কারণ এটা সবাই জানেন কম বেশি। আচ্ছা দেন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অন্য একটি প্রোডাক্ট। আচ্ছা তো বেসিক্যালি এই ছিল বিষয় যে ঢাকার বাহিরে বা আপনি যে এলাকাতে আছেন সে